গুণগত মান ঠিক কাজের গুণগত মান ঠিকঠাক থাকবে, অবশ্যই আমি করতেছি আমার সিটি কর্পোরেশনের যদি করতে পারি, আমি যেহেতু মানে আমি এমনি তো কবে দেখতে আসিনি, যেহেতু অ্যাক্সিডেন্ট বললো সেহেতু তার ডিটেলস দেখুক আর এটা ওই যে ওইটা গ্যাপটা বেশি থাকতে পারে ওইটা ঠিক আছে, আর এছাড়া 100% একদম পাই টু পাই তো আর হয় না ভাবনা বললে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওইটার থেকেও এই যে এই যে এই পর্যন্ত দেখো হ্যাঁ মাটি হয়ে গেছে, আর ওটা পাতবে না ওটা নিয়ে যাচ্ছে, কেন তুমি মুনিম খালি আমার তুমি সালাম দিতে চাও বুঝলাম না, এই যে দেখছো না এই জিনিসটা, এই যে দেখো এখানে কিন্তু এটা কিন্তু অনেক এবারা এখানে কতক্ষণ ছিল, এখানে কতক্ষণ ডিপ ছিল বা যখন ভাড়া লাগতো তখন ওই পর্যন্ত তাই তো না ভাই, এই পর্যন্ত একটু এতটুকু দেখা যায় মানে নৌকো আছে না ভাই, নামিয়ে একই দুইটে পর নৌকো ওড়া যায় বিষয়, তারপর যেহেতু তারা বলতেছে তারা এটা ইয়ার পরে তারা এই করবে কিন্তু খালের মুখে কিন্তু পলি করবে ভাই, কেন ওই যে ওই সাইডে তো ড্রেজিং টা করতে পারবে, তারা ড্রেজিং টা করবে ওই ভিতর দিয়ে ভাই, ওই ওই ডিপ না 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 তারা এখানে এখানে ড্রেজিং করবে, ওই এখন তো চরে বাজে এখন তো এই প্লান্ট কে মানে সাইলোতে চাল দিতে গেলে তো ড্রেজিং করতেই হবে এবং রেগুলার এটা মানে পরিকল্পিত ভাবে করতে হবে, আমার ইচ্ছা মতো মনে করেন টাইপ মনে করেন পুষ্কুনি মুষ্কুনি ভরি না যে ড্রেজিং হঠাৎ যখন এখানে ড্রেজিং হবে তখন এখানে একটা চাপ আসবে, ওই জন্য আমরা কিন্তু শর্ট ওই যে যেটা ই করতেছে স্টিলের শিপেল করে তারপরে এটা টাই করলে ভালো হয় আপনারা থাকেন ওই যে 25 তারিখ জলাবদ্ধতা দূরীকরণের জন্য যে পরিমাণ অপরিকল্পিত ভাবে শহরের ভিতরে যেটা হওয়ার হয়ে গেছে, এখন এই ক্লিনিংটা বা এই জায়গার ডেফিনেশনটা যদি আমরা বাড়াই দিই অ্যাটলিস্ট মনে করেন সমাজের জন্য এবং পার্মানেন্টলি যদি আমরা পরিষ্কার করার জায়গা রাখি নাই ভিতরে, আপনার ওই যে সেন্টারিং এর কেন বলেন না ভেজালে, কেন ভেজালের কথা বলি কারণ যে কাজ করছে বরিশাল সিটি কর্পোরেশনে আমার যে অভিজ্ঞতা মানে বলতে বললাম কি সমুদ্র পুকুর চুরি না যেটা অবশ্যই লাভ করবে বা এদিক ওদিক হইতে পারে কিন্তু মনে করেন আকাশ কোথায় মনে করেন 15 লক্ষ টাকা আর কোথায় 3 লক্ষ টাকা, না না সেটা তো অবশ্যই আপনি যেভাবে রাস্তাগুলো করছেন দেখুন যে 5 বছর এই যে দেখেন আপনাদের এই বছরের বেশি হয়ে যাবে আমাদের এই অঞ্চলে ভালো হয় তার তো নাইলে মনে করেন সে সহযোগিতা না করলে তো মনে করেন কত টাকা পান আছে আল্লাহ জানে কোথায় একবার হয়ে গেলে পরে 5 বছর গ্যারান্টি দিয়ে সব রাস্তাগুলি
কেন পাঁচ বছরের রাস্তাটা নষ্ট হবে না, এবং আমি সেটা বুঝছি যে হ্যাঁ ঠিক বলছেন আপনি। এবং যখন আমাকে ওই ইন্টারভিউতে টিভিতে নিয়েছে প্রথম ওই 71 যে পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে কি, আমি যখন বলছি যে আমারে বাজাবে কথা দিয়ে, আমি যে অ্যান্সার তাদের করছি যে ডেন্স কার্পেটিং হচ্ছে এইভাবে এইভাবে ইকোটা লেয়ার থাকে, এবং এটার বন্ড এই সাইজ গুলি পাথরের এমন থাকে পানি এটার মধ্যে ঢুকতে পারে না, মানে কোনো ভয়েড থাকে, যে কারণে পানি হয়েছে যে এটা শত্রু রাস্তার পানি যদি রাস্তায় ঢোকে ড্যামেজ হবে, আর ওই বন্ডিং এর কারণে এটার পাথর গুলির সাইজও এমন থাকে মিক্সিংটা হয় যখন ভেরি টাইট থাকে, যে কারণে হয়েছে যে আপনার আর এই মোটর তো আপনার কোনো সমস্যা থাকে, থ্যাংক ইউ স্যার আমাদের সাথে ডিসকাস করার জন্য, তুমি সাংবাদিকই কি হবো আমি বাঁচিয়ে আসবো, আমার হোম সেন্টার আমার সাথে দিয়ে বলছে না করে নাই হয়েছে না আল্লাহ আন্দোলনের সময় তুমি তো বন্ধুকে তুমি মানে আমার সাথে দেখাদেখি করতে পারো না, দরখাস্ত করবো না কোনো দরকার, কোনো দরখাস্ত লাগবে না, সুমন তাকে দেখা করে দিও আমার সাথে, তার প্রচন্ড প্রয়োজন নেই, আচ্ছা ওখানে তো এই এরা বই রয়েছে জি শুনলো দোকান বন্ধ করে ফোন দিয়ে হিসাব দিয়ে অবশ্যই যাবো লাগবে দোকান টোকান মানুষজন ভিড় করে আমাদের এখানে যদি পাবলিক টয়লেট আর আমাদের একটু ছোট একটা ড্রেস পাখি যেরকম নামাজের ব্যবস্থা বঙ্গবন্ধু যে সৌন্দর্য